নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা যারা এবছর ইন্ডিয়ান আর্মিতে অর্থাৎ অগ্নিবিরে এক্সাম দিয়েছেন সিবিটি টেস্ট আপনাদের জন্য কিন্তু ফিজিক্যাল টেস্টের জন্য যে শর্ট লিস্ট এটা কিন্তু করা হয়ে গেছে অর্থাৎ ফিজিক্যাল টেস্টের যে রেজাল্টটা এটা কিন্তু প্রকাশ করা হয়ে গেছে ত্রিপুরার নর্থ ইস্টের তো কীভাবে আপনাদের রেজাল্টটা চেক করবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট গোস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে আছি এখানে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে অপশান রয়েছে সিইই রেজাল্ট এই সিইই রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা এ আরও অনুসারে কিন্তু এখানে রেজাল্ট প্রকাশ করা হয়ে গেছে তো আমরা যেহেতু ত্রিপুরা থেকে এখানে দেখতে পাচ্ছেন জেড আর ও শিলং শিলচর রয়েছে এটার ভেতর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার শিলচর অর্থাৎ ত্রিপুরার যে রেজাল্ট এটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখানে আমরা দেখে নেব যে কোন পোস্টে ত্রিপুরা থেকে কতজন সিলেক্ট করা হয়েছে তো এটা হচ্ছে বন্ধুরা রেজাল্ট অফ শর্টলিস্ট ক্যান্ডিডেট এখানে যদি আমরা একবারে নিচে চলে যাই এখানে নিচে যাওয়ার পর প্রথমেই রয়েছে এখানে আসামের রেজাল্ট তারপর এখানে রয়েছে ত্রিপুরার রেজাল্ট ত্রিপুরার রেজাল্ট কিন্তু এখান থেকে শুরু হয়েছে এখানে প্রথমে রয়েছে ক্যাটাগরি অগ্নিবীর জিডি পোস্ট এ আরও শিলচর ত্রিপুরা এখানে জিডির ভেতর চারশো ছাপ্পান্ন প্লাস ক্যান্ডিডেটের কিন্তু এখানে নাম এসেছে তো বন্ধুরা এখানে যাদের নাম এসেছে এখানে কিন্তু একটা পোস্টের জন্য প্রায় দশজনকে কিন্তু ডাকা হয় প্রথমে এখানে আপনাদের এক্সাম হয় তারপর এখানে আপনাদের ফিজিক্যাল হবে এখন আপনাদের ফিজিক্যাল ক্লিয়ার করার পর এখানে কিন্তু মেডিকেল হবে তারপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে নেক্সট যদি আমরা এখানে লক্ষ্য করি টেকনিক্যালে এখানে কতজন নিয়োগ করা হয়েছে টেকনিক্যালে এখানে প্রায় তিরিশ জনের মতো কিন্তু এখানে আপনাদের টেকনিক্যালের ভেতরে এখানে রেক্রুট করা হয়েছে তারপর রয়েছে ওমেন মিলিটারি পুলিশ ওমেন মিলিটারি পুলিশের ভেতরে এখানে তেরো জন রেক্রুটমেন্ট করা হয়েছে তারপর রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে শুধুমাত্র কিন্তু একজন নিয়োগ করা হয়েছে নেক্সট রয়েছে এখানে অগ্নিবীর ট্রেডসম্যান টেন্থ পাশের এখানে রেক্রুটমেন্ট করা হয়েছে থার্টি থ্রি প্লাস ক্যান্ডিডেট কিন্তু এখানে রেক্রুটমেন্ট করা হয়েছে নেক্সট রয়েছে অগ্নিবীর ট্রেডসম্যান এইট পাশের এটার ভেতর রেক্রুটমেন্ট করা হয়েছে থার্টি সিক্স প্লাস কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হয়েছে তারপর রয়েছে এখানে সোলজার টেকনিক্যাল সোলজার টেকনিক্যালের ভেতরে এখানে টোটাল চারজন কিন্তু রেক্রুট করা হয়েছে তো এখানে আমরা যদি দেখি যে ত্রিপুরা থেকে টোটাল সবগুলি পোস্ট মিলে এখানে প্রায় পাঁচশো ছিয়াত্তর প্লাস ক্যান্ডিডেট কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হয়েছে তো এটার ভেতর এখন আপনাদের ফিজিক্যাল টেস্ট হবে তো বন্ধুরা এখানে আপনারা ফিজিক্যাল টেস্টটা ভালো করে দেবেন যাদের নাম এখানে এসেছে আপনাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্টটা ভালো করে দিতে হবে তারপর এখানে মেডিকেল টেস্ট হবে তারপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে তো ফাইনাল মেরিট লিস্ট যখন দেবে সবার প্রথম কিন্তু আপনারা এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন এবং ফিজিক্যাল টেস্ট কবে নাগাদ নেওয়া হবে এডমিট আবার জারি করা হবে এডমিট যখনই জারি করা হবে সবার প্রথম কিন্তু আপনারা এই চ্যানেল আপডেটটা পেয়ে যাবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ